ফোন করছে যে আমি রুহানিকে বিয়ে করব আমার রাশিয়েন্দ্র ফলের দোকানদার আল্লাহ আমাকে মাই দাও সত্যি আমার অনেক ভালো লাগে না ওর কথা মনে পড়ে একটা মেয়ে যতটা ভালোবাসতে না পারে একটা হাজবেন্ডকে অতটা ভালোবেসে আমরা তাও কেন আমাদেরকে ভালোবাসে না ওরা তাও ভুল বুঝে চলে যায় গা কি লিগা প্রিয় দর্শক আমরা আজকে যার সাথে কথা বলবো সে আর কেউ নয় বাংলাদেশের সবচাইতে পপুলার তৃতীয় লিঙ্গের মধ্যে খুব নাম করা এবং ভাইরাল অনেক সুন্দরী একটা আপু সে আর কেউ না সে হচ্ছে আমাদের রুহানি আসুন প্রিয় দর্শক রুহানির সাথে সরাসরি কথা বলি রুহানি কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি একটু জোরে বলো হ্যাঁ ভালো আছেন তোমার শরীর স্বাস্থ্য মন সব ভালো আছে না কি হয়েছে তোমার আমার কেমন জানি লাগতেছে কেন কেমন লাগে সত্যি আর মানে মানে আমার স্বামীর কথা মনে পড়তেছে তোমার আগের স্বামীটা হ্যাঁ জানি ও কাতরা আসা পড়ে জানি আর বউটা দিন চলে যায় জানি উড়ে যায় আচ্ছা তুমি চাচ্ছ যে ওর বউ মরে গেলে তোমার কাছে সে আসবে তো আচ্ছা ওর মধ্যে কি আছে যে ওর জন্য তুমি পাগল না আমি চাই ও জানি আমার ভালোবাসে এটাই আমি চাই মানে না ভালো তো আমার মতো একটা ছেলেও বাঁচতে পারবে বা অন্য কেউ বাঁচতে পারবে কিন্তু তুমি তার তার মধ্যে কি পাইলে আমি তো চাই ওই যেরকম ঘুরতে গেছিলাম দুর্গাপূজায় আপনি একসাথে হাঁটতে গেছিলাম ভালো লাগছিল আর আজকে এই দুর্গাপূজা কেন নিয়ে হাঁটতে যাবো না আমি সত্যি আর মানে অনেক ভালোবাসি আর মানে কক না আমার কোক আমার দায়িত্ব বেশি না ফেলা ফেলে খেতে কম আর মান রে আমি সত্যি আর মানে সত্যি আজই উনি লেগে রেখে দিব আর মান তুমি কোনো মেয়ে দিয়ে গেলে আমি সত্যি মেয়ে আমি ফোন কইরা আমি তোকে দিনে বাচ্চা তোমাকে আবার নিয়ে আসবো প্লিজ আচ্ছা ইটস ওকে তোমার তুমি যদি আমি যদি এখন তোমাকে ইউটিউবে অনেকে তোমার ভিডিও দেখে দেখে তোমাকে বিয়ে করতে চায় তুমি তাদের উদ্দেশ্যে কি বল আমার ভবিষ্যতে লাগে কিছু করে দাও একটা পুষ্করণী দিয়ে দাও লেখা সত্যি আমি মাছ পালে আমি খাবো আর তোমাকে নিয়ে রান্না বাড়ি করে সুন্দরকে যত্ন রাখবো একটা পুষ্করণী এলো লেখা দিবা আমি পুষ্করণী পাইলে আমি পুষ্করণী অনেক বড় করবো আমি খুব সুন্দর আমি এটা তৃতীয় লিঙ্গে মানুষ সুন্দর হতেই পারি এই যে তুমি যে তোমার স্বামীকে নিয়ে 3 বছর না 6 বছর সংসার করছো এখন তোমার স্বামী আরেক জায়গায় বিয়ে করছে তোমার কেমন মনে হয় তাকে কি মনে পড়ে সত্যি আমার অনেক ভালো লাগে না ওর কথা মনে পড়ে একটা মেয়ে যতটা ভালোবাসতে না পারে একটা হাজবেন্ডকে অতটা ভালোবেসে আমরা তাও কেন আমাদেরকে ভালোবাসে না ওরা তাও ভুল বুঝে চলে যায় গা কি লিগা একটা মেয়েও দেখি কি স্বামীর জন্য যৌতুকের জন্য টাকা চাইতে যায় না দেয় ওরা দিয়ে অত্যাচার কামাইকা দেয় তাহলে তো তো আমি হিরেও দিয়ে রাখি একটা ওই 10 দিনে ওই না আমার না খাইতে পারে ওই 10 দিনের খাওয়ানটা আমি ওকে দিয়ে দিই তাও আমাকে কেন ভালোবাসে না ও আমি একটা হিজড়া দেখে আমাকে ভালোবাসে না হিজড়া দেখে আমাকে রাখতে চায় না আমাকে নিয়ে 10 জনের সাথে মিশতে চায় না যেমন আজকে আমাকে তুমি আরমান ভাইয়া তুমি এই যে একটা ভাইয়া একটা আপু আমাকে নিয়ে ঘুরতে আসছে কি সুন্দর করে তো ওই আমাকে নিয়ে কি লেগে সবার সাথে মিশে না ও তাহলে আমার নিজের স্বার্থের জন্য আমাকে ভালোবাসে ও আমার নিজের স্বার্থের জন্য ভালোবাসে আজকে আমার নিজের জন্য ভালোবাসতো তাও কী কমু আমার বাবার কথা আমি বলাই যায় না আমার মাকে নিয়ে একটু হ্যাংতং ছ্যাংতং করতো আর আমার মায়ের টন আগে থেকে একটু ভালো হয়েছে মানে আল্লাহ একটু আগে থেকে সুস্থ মানে বলতে কি আর আমরা একটু একটু মধ্যগরে ফ্যামিলির সন্তান হই মার সন্তানের জন্য কী করতে পারে না তাহলে আমি কি আমার মাকে জন্য আমি করবো না ছোটোবেলা যেরকম আমার আদর সাথে ভালোবাসা দিচ্ছে এখন কি আমাকে আমি কি করবো না তাকে নিয়ে তো আমার করতে হইব পৃথিবীতে আমার বড় ভাই বলতে কেউ নাই আমি একটা বড় ভাই আমি একটা বড় বোন আমার দুইটা বোনের দায়িত্ব কে নিবে তাহলে এইটাই আর ওই যে মনে বলবে কে যে সবাই বলবে কি তোমার দুই বোনের দায়িত্ব আমি নিব না এটা ভুল ধারণা তোমার গামছার সাথে আমার গামছা মিলে তাহলে তোমার সাথে আমি আত্মীয় করতে রাজি আমি এটা ঠাজেনা দেখে তুমি আমার খনিকের জন্য বলবো আমি তোমাকে বোনকে বিয়ে করবো আশা দিয়ে জন্য খনিকের জন্য আমার বোনকে বিয়ে করবো এটা তো আমি চাই না এটা আমার দরকার নেই কে যে আমার গামছার সাথে যে আমার কান্তের গামছার সাথে তোমার কান্তের গামছা মিলে তাহলে আমি তোমার সাথে আত্মীয় করতে রাজি এর আগে আমি রাজি না এটা মনে রাখো কিছুই আচ্ছা এখন তোমাকে যদি ধরো যে প্রবাসে থেকে অনেকে ভিডিও দেখে দেখার পর বলে যে আমি রুহানিকে চাই রুহানিকে রুহানি যা চাই তাই দেব প্রবাসী বলতে না রাস্তার ভিতরে ছেলে গেল আমাকে চাই একটা মিথ্যে আমি এত খারাপ জানি আমাকে আমি এত অসৌন্দর্য যে আমাকে কেউ কষ্ট করবে না আমি কত অসৌন্দর্য কম তাহলে আমার আল্লাহ অনেক সুন্দর বানাইছে ঠিকই আমি জানি আমি সুন্দর না আমি নিজেকে নিজে প্রশ্ন করবো না যে আমাকে সুন্দর বলবে আমি সুন্দর 10 জন আমাকে সুন্দর বলবে আমি সুন্দর আমি নিজে একলা সুন্দর বললে আমি সুন্দর মনে মানি যে আমাকে বলবে আমাকে ওই যে বাংলাদেশে 20 কোটি মানুষ 20 কোটি মানুষে বলে কি রোহানি তুমি সুন্দর তাইলে আমি সুন্দর আমি নিজে কেন কম আমি সুন্দর মানুষ আমি একটা হিজড়া মানুষ থার্ড জেন্ডার আমি কেন তৃতীয় লিঙ্গের মানুষ আমি কেন বলতে যাবো আমি সুন্দর মানুষ আমি কেন আমি কি এত কি
আচ্ছা, দুবাই থেকে আমাকে একজন ফোন করছিল যে রুহানির নাম্বার চাই, রুহানিকে আমি বিয়ে করতে চাই। এবং রাজশাহী থেকে একটা ছেলে ফোন করছে, ফলের দোকানদার, বুঝছো? সে ফোন করছে যে আমি রুহানিকে বিয়ে করব। আমার রাজশাহীর ফলের দোকানদার, আল্লাহ আমাকে মাই দাও। এখন তোমাকে চাইতেই পারে, তুমি সুন্দরী। তো ওই ছেলেটা বললো যে আমি বিয়ে করব ভাইয়া। বলে তোমাকে তো ঢাকা আসতে হবে। বলে আমি তাও আসবো, আপনি শুধু একবার ওর সাথে কথা বলেন। বলে তুমি সরাসরি ঢাকা এসে না আসবো।